যে হিজাব শর্ট করে বলে সমস্যা নাই, বেল্ট দেখানো লাগবে, এখানে হিজাব পড়তে হবে, তো এখানে যদি হিজাব পরে তাহলে মেয়েদের নিরাপত্তার বিষয় তো থাকে না, এই বিষয়ে আমরা একমত না। একজন টিচার হিসেবে ওনার এটা কখনোই উচিত হয় না এই কাজটা করা। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রকৃতি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 21 জানুয়ারি ঘটনার পরে আমরা 22 জানুয়ারি সকালবেলা ম্যামদের সাথে আমাদের প্রথম ব্যাচ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কথা বলছি কিন্তু ম্যাম ছাড়া কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই, কোনো ধরনের স্টেপ নেয় নাই। তো আমরা ওনাদের জানাইছি যে হিজাব কাটা হচ্ছে, তো আপনাদের মতামত কি? ওনারা আমাদের 7-5 বুঝ দিছে যে হিজাব শর্ট করে বলে সমস্যা নাই, বেল্ট দেখানো লাগবে, এখানে হিজাব পড়তে হবে, তো এখানে যদি হিজাব পরে তাহলে মেয়েদের নিরাপত্তার বিষয় তো থাকে না, এই বিষয়ে আমরা একমত না। ছাড়দের বিষয়ে আমরা একমত, আমরা কোনো মতামত দিই নাই। আমরা ছাড়দের বলে আসছি কিন্তু কোনো স্টেপ নেওয়া হয় নাই। 22 জানুয়ারি আবারও আমাদের একটা ব্যাচের মেয়ের হিজাব কেটে দেওয়া হয়েছে, তো এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর ম্যামের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর কি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে, যদি না নেওয়া হয় আমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থী যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা সবাই স্বইচ্ছা স্টুডেন্টশিপ বাতিল করে চলে যাব। আমাদের এটা শেষ কথা। আমাদের হুমকি দেওয়া হয়েছে, তোমরা যেখানেই যাও না কেন, যে যেটাই করো না কেন, আন্দোলন করো, মিডিয়াতে যাও, প্রশাসনের লোকদের বলো, তোমরা বিএনএমসি থেকে বা কোনো ডিজিএনএম থেকে কোনো ধরনের রেজাল্ট পাবা না। এটা প্রকাশ্যে একটা ম্যাম আমাদের হুমকি দিচ্ছে, বুলবুলি ম্যাম। হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, আমি ওদের জন্য আমি সবসময় কাজ করে আসছি। যখন আমাকে এখানে দেওয়া হয়েছে তখন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। সেটা আমাদের যে অফিসের যে স্টাফরা আছেন ওনাদের কাছ থেকে তথ্য নিলেও আপনারা জানতে পারবেন এবং অন্য যারা আছেন তাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন। এই কলেজের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, এই কলেজ সেন্টার অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে 2019 সালে, এইগুলো সব আমি করে যাচ্ছি। আর হচ্ছে এই হিজাব পরা নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে আমি স্টুডেন্টদের পক্ষে কাজ করতেছি, কারণ কি ওনারা যে জিনিসটা দিয়েছেন, হ্যাঁ, তুলে ধরেছেন আমাকে গতকালকে সন্ধ্যায়, ওনারা স্টুডেন্টরা আমাকে আবেদন দিয়েছেন আমার বরাবর, আমি সেইটা প্রতিবেদন আকারে ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন ওখান থেকে প্রশাসন যেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি সেটার অপেক্ষা করছি এবং স্টুডেন্টদের সাথে আমিও আছি, সেজন্য আমি ওদের কাছেই আমি থাকতেছি। হ্যাঁ না, এটা এটা একজন টিচার হিসেবে ওনার এটা কখনোই উচিত হয় না এই কাজটা করার। এটা আমি মানে ডিজি মহোদয়কে আমি করছি, অবগত করছি এবং স্টুডেন্টরা যা কিছু আমাকে দিয়েছে সব কিছুই আমি স্যারদেরকে অবগত করেছি, আমার প্রতিবেদন আমি পাঠিয়ে দিয়েছি। এখন স্যাররা যে ব্যবস্থা গ্রহণ করবেন, আমিও চাই এটার দ্রুত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রকৃতি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে, জানোয়ারের বিবেক নেই, এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে, এটি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই,
কিন্তু শুধু যৌন চাহিদা আছে, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিয়েছেন, আবার বিবেকও দিয়েছেন রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে নাকি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যে মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, কিয়ামের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা শাদুল পরিজ্ঞা, ওদের কুত্তাশিয়া শুনে চোখ খারাপ হয়ে যাবে। আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাভারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলি দেওয়া হয় হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে, স্পোর্টস এর মাধ্যমে প্রথমে তাদের লজ্জা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসুন, একটা জাতির মেরুদণ্ড হল শিক্ষা। আপনি দেখুন, আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কি দেখিয়েছে, তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন, দেখবেন বড় বড় অফিসার গুলি কোথা, বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে, অমুক বিশাল এক কোম্পানি, বিশাল এক প্রতিষ্ঠান, তার দায়িত্বে কে আছে, দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ। আর দেখবেন সুইপার, মেটর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রেন সাফ করা, এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ। আপনি ঘুরে দেখুন, একদিন এটা হয় নাই, এটা একদিন হয় নাই, এটা পরিকল্পিত ভাবে। দেখেন এই মানুষের অবয়বের কোনো দাম নেই, ব্রেনের দাম, বুদ্ধির দাম, জ্ঞানের দাম। আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন, সে দলিত বংশের, নিচু বংশের, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়েছে, সে বাবা আম্বেদকর হয়ে গেছে। ডক্টর আব্দুল কালাম, আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট, সে কি ছিল, তার বাবা তো মাঝি ছিল, কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে, তিনি আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন। আসলে ব্রেনের দাম, কাজেই এই ব্রেনকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে, সেই চক্রান্ত আদির দিকে চলতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।